সুদীপ্তা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গত কয়েকদিন ধরে অনর্গল বৃষ্টি হয়েই চলেছে, আর তার জন্য জানলাগুলো খোলা দায়ী ছিল। সকাল সকাল উঠে তাই প্রথম কাজই আমার এই জানলা খুলে ঘরকে পুরো আলোকিত করা। ঘরে আলো না ঢুকলে যেন খুব একটা মনও ভালো থাকে না, দেখবে অন্ধকার ঘরে মনটাও কিন্তু বেশ কেমন কেমন করে। রাতের বেলা তো অনেক কিছু এদিক ওদিক রেখে শুয়ে পড়া হয়, তাই সকালবেলা সে সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে রাখি, আর তারপরেই বিছানাটা করে নিই চটজলদি। বিছানাটা পাট পাট থাকলে কিন্তু ঘরটাও বেশ সাজানো গোছানো লাগে, আর সকালবেলা এই একটা কাজ কিন্তু প্রথমে সবারই মনে হয় করা উচিত। তারপরেই চলে যাই সোজা রান্নাঘরে। রান্নাঘরে আমার প্রথম কাজই হলো ফার্স্টে দেখা কারেন্ট আছে কি না, আর কারেন্ট থাকলেই সোজা সোজে বানাই এই অ্যাশগার জুস। হ্যাঁ, এই বুড়ো সাদা চাল কুমড়ার জুস কিন্তু পেটের জন্য খুব উপকার। একসময় আমি খুব অ্যাসিডিটিতে ভুগতাম, তো এই চাল কুমড়ার জুস খাওয়ার পর কিন্তু অ্যাসিডিটিটা অনেকটাই কমে এসেছে। অবশ্য তার সাথে খাওয়া দাওয়া একটু দেখে শুনে করতে হয় এখনও, তবে শুনেছি এই অ্যাশগার জুস নাকি শরীরে টক্সিনটাও অনেকখানি রিমুভ করে। আজ কিন্তু পুরোপুরি কিভাবে আমি অ্যাশগার জুস বানাই সেটা শেয়ার করছি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, ফার্স্টেই উপরের ছালটা মোটা করে কেটে নিয়ে তারপর বীজগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। জুসের মধ্যে বীজ চলে গেলে কিন্তু জুসটা তেতো হয়, তাই খেতে খুব একটা ভালো লাগে না। তবে জুসটা খেতে খেতে অভ্যাস হয়ে যায়, স্বাদও ধীরে ধীরে ভালো লাগতেই শুরু করে। এখানে তো ডাব খুব একটা পাওয়া যায় না, তাই এই অ্যাশগার জুসের সাথে হাফ অ্যাশগার জুস সাথে হাফ ডাবের জল দিলে কিন্তু খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য তা অত্যন্ত উপকারী। এতদিন ধরে জুসটা খাচ্ছি, তাও পরিমাণে একটু গণ্ডগোল হয়েই যায়, তাই যেগুলো বেঁচে থাকে সেগুলো একটা ডিব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। তারপরে ফ্রেশ হয়ে নিজের একটু যত্ন আত্তি করে আবারও চলে যাই সেই সকালবেলা রান্না করতে। ও তো একটু সকাল সকাল বেরোয়, তাই ব্রেকফাস্টটা একটু ভালো করে করার চেষ্টা করি আর একটু হেভি রাখারই চেষ্টা করি। সাথে সাথে কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, এখানে একটু নার্সারিটা দূরে বলে তেমন একটা গাছ কেনা হয় না। যতটুকু কিনতে পেরেছি ঘরের আনাচে কানাচে গাছে মোটামুটি ভরিয়ে দিয়েছি। এইসব টুকটাক কাজ সারতে সারতে সেও ফ্রেশ হয়ে যায়। তারপর দুজন মিলে দু গ্লাস ডকডক করে অ্যাশগার জুসে চুমুক দিতে দিতে বেশ খানিকক্ষণ সময়ও কাটাই, আর তার সাথে নানান গল্প তো চলতেই থাকে। সকালবেলা যেদিন একটু আকাশটা পরিষ্কার দেখি তখনই মোটামুটি ঠিক করে নিই যে আজ কিন্তু কাছাকাছির দিন। আজ একটু বেশি করেই কাছাকাছি করার আছে, কারণ অনেক দিন ধরে বিন ব্যাগটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এত বৃষ্টি এখানে কিছু কাছাকাছি করাই হচ্ছিল না, তো আজ মোটামুটি এক বালতি জামা কাপড় তো হবেই। অবশ্য কাছাকাছি করলেও সেদিন আবার বৃষ্টি চলে আসে আর শেডেই রাখতে হয় জামাগুলো, তারপর তার স্থান হয় আবার সেই ঘরে। আজ সকালে ব্রেকফাস্টে একটু ধোসা বানিয়েছিলাম, আর তার সাথে বানিয়েছিলাম এই নারকেলের সিম্পল চাটনিটা। ধোসার সাথে তো তেমন সাম্বার এসব বানানোর আমাদের কারোরই সময় হয় না, তাই এই নারকেলের সিম্পল চাটনিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ওই নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা পুদিনা পাতা আর সামান্য ছোলা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এই নারকেলের চাটনি তৈরি। তবে এখানে কিন্তু চাইলে একটু কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো আমাদের দুজনেরই এত প্রিয় হয় আমাকে শিখতে মোটামুটি বাধ্যই হয়েছি আর কি। তবে আমার নতুন নতুন ব্রেকফাস্ট বানাতে যেহেতু ভালো লাগে, তাই খুব একটা অসুবিধে হয়নি। আমি প্রথমবার ধোসা যখন বানিয়েছিলাম মোটামুটি হয়েছিল, তবে এখন ঠিকঠাক বানাতে পারি। আর চটজলদি তো হয়েও যায়, তাই সময়ও বেশি না লাগায় ধোসাটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যেই রেখেছি। মাঝে মধ্যেই এই ধোসা আমাদের চলে। ফার্স্টে একটা লোহার তাওয়ার মধ্যে সামান্য তেলে ব্রাশ করে নিয়ে জল ছিটিয়ে দিয়ে আবারও সেটাকে মুছে নিই। তারপর ব্যাটারটাকে হালকা হাতে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে, দেখতে হবে যাতে কোনোভাবেই হাতার মধ্যে সেই ব্যাটারটা চিপকে না যায়। তারপর চারিধারে সামান্য তেল দিয়ে আলতা আঁচে আবারও ভেজে নিতে হবে ধোসাটাকে। দেখবে খুব ইজি আর খুব সিম্পল ওয়েতেই কিন্তু এই ধোসা হয়ে যায়। তবে এই গরম গরম ধোসাই কিন্তু খেতে ভালো লাগে, ঠান্ডা হলে ধোসাটা একটু নরম হয়ে যায়, তাই রান্না করতে করতেই তখনই ও আবার ধোসাগুলো হাফিস করে দিয়েছে। ও অফিসে বেরিয়ে গেছে, এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম ধীরে ধীরে। ব্রেকফাস্ট সারার পর সোজাসুজি চলে যাই রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাগুলো সারার জন্য।
যেদিন একটু কম রান্না বান্না থাকে সেই দিনই চেষ্টা করি ঘরের টুকটাক কিছু কাজ পুরোপুরি সেরে নেওয়ার। আজ একটু পুঁই শাকের চচ্চড়ি বানাবো ওই সর্ষে বাটা দিয়ে। পুঁই শাকগুলোকে আমি ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি, আর যেগুলো শাক থাকে সেগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়েছি সামান্য আলু ওই লম্বা লম্বা করে কেটে। তারপর তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন একটু লাল লাল করে ভেজে আসবে তখনই কিন্তু পুঁই শাক দিয়ে আবারও নাড়াচাড়া করে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিট। দেখবে কিছুক্ষণ পর পুঁই শাকগুলো বেশ নরম হয়ে এসছে এবং একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর ঢেকে ওই 2-1 বার ভালো করে ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সর্ষে বাটা। আমি আগেই সর্ষেটাকে বেটে একটু ছেঁকে রেখেছিলাম। সর্ষেটাকে বেটে ছেঁকে রাখলে বেশ মিহি হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপর আবারও তার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে রাখতে হবে 5-7 মিনিট, যাতে পুঁই শাকটা একদম সেদ্ধ হয়ে যায়। এবার শুকনো করে নিলেই পুঁই শাকের ঘণ্ট তৈরি। দুপুরে আজ ওর আবার খাওয়া দাওয়া নেই, কারণ ওর আবার বাইরে নেমন্তন্ন, তাই আমার নিজের জন্য আর কি করব। এই পুঁই শাকের ঘণ্টটা রাতের জন্য বানিয়েছিলাম, সাথে আমি আবার একটু ওটস খেয়ে নিয়েছি। ওটস কিন্তু ফলমূল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। বাদাম কাজু এ সমস্ত শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম রান্না যখন আজ নেই আজ টুকটাক কিছু কাজ সেরে নেওয়া যাক। আমরা এখন যেখানে থাকি এখানে এত ধুলো, তিনতলায় থাকলেও ধুলোর কিন্তু অভাব নেই। প্রতিদিনই সমস্ত জিনিস একটু মুছে না রাখলে দেখতে এত বাজে লাগে, আর সামনে আমাদের বিশাল কাজু ফ্যাক্টরি, আর সেখান থেকে ধোয়া ক্রমশ ঢুকতে থাকে, আর সমস্ত জিনিস যেন তো কেমন কালো কালো ছোপ করে দেয়। তাই প্রতিদিন এই মোছামুছির কাজ আমার বলতে পারো একটা রুটিনের মধ্যেই পড়ে গেছে। 5-10 মিনিটেই আমার এই কাজ শেষ হয়ে যায়, আর স্নান করার আগে এটা আমার একটা বাধ্যতামূলক কি বলতে পারো। স্নানে যাওয়ার আগে সমস্ত কিছু মুছে টুছে একটু ঝাড়ঝাটা দিয়ে ঘরটাকে পরিষ্কার রেখেই তবেই স্নানে যাই। এতে মনটাও একটু ভালো লাগে, আর স্নান করে এসে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার দেখে সত্যি মনটা কিন্তু খুশি হয়ে যায়। স্নানে যাওয়ার আগে এই ফেস প্যাক লাগিয়ে 20 মিনিট মতো হাতে সময় লাগে, সেই সময়ে বইয়ের এই 3-4টে পাতা তো আরামসে পড়া হয়ে যায়। আজ দুপুরে একটু ওটস বানিয়েছিলাম, নিজের জন্য আর কী রান্না করব। এই জর্জলদি ওটস বোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর বেশ খানিকক্ষণ পেটও ভরিয়ে রাখে। ওটসটাকে আমি জলে মোটামুটি আধা ঘন্টা মতো ভিজতে দিয়েছি। তারপর এখানে আম আপেল আর বেদানা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে তার উপর একটু মধু দিয়ে আমাদের এই ওটস ফ্রুট বোল কিন্তু তৈরি। আজ দুপুরে এটা দিয়ে লাঞ্চ সেরেছি। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরে ব্লগে।